নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য একটা বাটিতে কিছু সয়াবিন নিয়ে নিয়েছি। প্রথমে একটা বাটির মধ্যে আধা বাটির মতো গরম জল নিয়ে তাতে সেই সয়াবিনগুলো 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। গরম জল দিয়ে রাখা সয়াবিনগুলো একটা চামচ দিয়ে ভালোভাবে ঘেঁটে নেবো, যাতে প্রত্যেকটা সয়াবিন জলের মধ্যে ভিজে থাকে। ঠিক এইভাবে গরম জলে সয়াবিনগুলো ভিজিয়ে রাখতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের আলু, পেঁয়াজ, টমেটো সব এইভাবে গোল করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি। এখন কোনার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। কোনার মধ্যে এখন গোটা জিরে দিয়ে, গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে কাঁচা পেঁয়াজটা ভাজতে হবে। যতক্ষণ না কাঁচা পেঁয়াজের রং ব্রাউন কালার আসছে ততক্ষণ কাঁচা পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। এখন পেঁয়াজের মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন পেঁয়াজের মধ্যে গোল করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আলু আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন আলু পেঁয়াজের মধ্যে গোল করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা বিশ্বাস করো, এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও মাছ মাংসের স্বাদ পর্যন্তও ভুলে যাবে। এখন এখানে একটা বাটির মধ্যে আদা, জিরে বাটা, ধনে গুঁড়ো, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একসাথে ভালো করে মিশিয়ে পেস্ট করে নেবো একটা মশলার। মশলার পেস্টটা ঠিক এইরকমই দেখতে হবে, তার মধ্যে একটু জল মিশিয়ে নেবো। এখন সে বাটিতে বানিয়ে রাখা হচ্ছে মশলার পেস্টটা আলু পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে, যাতে মশলা কাঁচা ভাবটা গন্ধ না আসে। এখন বাটি ধোয়া জলটা এই কষা মশলার মধ্যে দিয়ে ভালো করে ঢেকে নেবো খুন্তি দিয়ে। আলুটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু জল দিয়ে দেবো। এখন আলু আর ঝোল খুব ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে। গরম জলে ডুবিয়ে রাখা সেই সয়াবিনটা এখন ভালো করে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে রাখা সয়াবিনটা এখন এই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে দেবো। এখন সয়াবিনের মধ্যে লবণ দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দেবো, যতক্ষণ না সয়াবিনের আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। এখন সয়াবিনের মধ্যে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সয়াবিনের মধ্যে খুব ভালো গ্রেভিও এসে গেছে। এখন এই সয়াবিনটা একটা বাটির মধ্যে ঢেলে নেব আর সয়াবিনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। সয়াবিনটা এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে অনেক অনেক, আর আমার আরও নতুন নতুন রেসিপি পেতে আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। এখন বাটির মধ্যে বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো।